आगामी सेमिस्टर परीक्षागुली কিভাবে নেবে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি তা নিয়ে উচ্চ শিক্ষা দপ্তরের তরফে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের একটি পরামর্শ দেওয়া হলো। মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির তরফে উচ্চ শিক্ষা দপ্তরের কাছে জানতে চাওয়া হয়েছিল যেখানে গরমের ছুটি চলছে সেখানে তারা পরবর্তী সেমিস্টারের পরীক্ষাগুলি অনলাইন না অফলাইনে নেবে। সেই বিষয়ে উচ্চ শিক্ষা দপ্তর জানিয়ে দিল যে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি। তাদের আইনে যা লেখা রয়েছে সেই মোতাবেক বিশ্ববিদ্যালয়গুলিকে সিদ্ধান্ত নিতে হবে। সম্প্রতি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিক্ষোভ করছিলেন, মূলত অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি নিয়ে বিক্ষোভ করছিলেন। সেই বিষয় নিয়েই উচ্চশিক্ষা দপ্তরের কাছ থেকে মতামত চায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, তার মধ্যে কলকাতারও দুটি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষা দপ্তর জানিয়ে দিল যে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি, তবে বিশ্ববিদ্যালয়ের আইনে যা লেখা রয়েছে সেই মোতাবেক সিদ্ধান্ত নিতে হবে। সংশ্লিষ্ট সূত্রের মতে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলির আইনে লেখা আছে অফলাইনেই পরীক্ষা নেওয়ার কথা, কারণ অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা সরাসরিভাবে বিশ্ববিদ্যালয়ের আইনে লেখা নেই, এবং সেই বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলি যে অগ্রসর হচ্ছে বা এগিয়ে যাচ্ছে এমনটাই খবর উচ্চশিক্ষা দপ্তর সূত্রে।